সাংবাদিকদের কোনো স্ক্রিপ্ট লেখার সময়, মানে কোনো নিউজের স্ক্রিপ্ট লেখার সময় ইনভার্টেড পিরামিড স্টাইলে কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয় সেই পদ্ধতিটা কিন্তু অবশ্যই জানতে হবে। বন্ধুরা যারা মাস কমিউনিকেশন এবং জার্নালিজম নিয়ে তোমরা পড়ছো, তোমাদের তো অবশ্যই ইনভার্টেড পিরামিড একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবং যারা জার্নালিজম মাস কমিউনিকেশনে পড়ছো না কিন্তু নিউজ চ্যানেলে চাকরি করতে চাও, তোমাদের ক্ষেত্রেও কিন্তু ইনভার্টেড পিরামিড স্টাইল বা ইনভার্টেড পিরামিড রীতিটা, এই পদ্ধতিতে লেখার স্টাইলটা তোমাদের কিন্তু অবশ্যই ইম্প্রুভ করতে হবে বা টেকনিকটা জেনে নিতে হবে। শর্ট একটি ভিডিও, ছোট্ট কয়েকটি বাংলা কথার মাধ্যমে বুঝিয়ে দেবো ইনভার্টেড পিরামিড কী। আর এই তিন চারটে যদি স্টেপ যদি মনে রেখে দিতে পারো তাহলে কিন্তু ইনভার্টেড পিরামিড স্টাইলের যে কোনো স্ক্রিপ্ট তুমি কিন্তু লিখে নিতে পারবে। বিষয়টি হচ্ছে হলো আমরা নিউজকে দুভাগে ভাগ করি, আমি আগেও বলেছি হার্ড নিউজ এবং সফট নিউজে। আর হার্ড নিউজকে মূলত যখন আমরা পত্রিকায় লেখা হয় বা নিউজ চ্যানেলে যখন স্ক্রিপ্ট লেখা হচ্ছে নিউজটিকে প্রেজেন্ট করার সময়, তখন ইন জেনারেল ইনভার্টেড পিরামিড কিন্তু একটা মুখ্য মাধ্যম। এই মাধ্যমটাকে হোয়াট ইজ ইনভার্টেড পিরামিড, দেখো ইনভার্টেড পিরামিড হচ্ছে হলো একটি পিরামিডকে উল্টো করে দিলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে ইনভার্টেড পিরামিড। মানে ওপরে ছুচোর ভাবটা চলে আসবে নিচে এবং নিচের যে ফ্ল্যাট ভাবটি চলে আসবে ওপরে। এবং এই সম্পূর্ণ ত্রিভুজটিকে আমাদের ভাগ করতে হবে চারটে পার্টে। একদম প্রথম পার্টে থাকবে হচ্ছে হলো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মানে একটি নিউজে ধরুন একটা তুমি নিউজ কভার করেছো, সেই নিউজটা তুমি স্ক্রিপ্ট লিখবে। ধরুন ধরো মূল্যবৃদ্ধির স্ক্রিপ্ট, মূল্যবৃদ্ধি হয়েছে বা ধরুন ধরো ডিমনিটাইজেশন হয়েছে বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে, এরকম কোনো একটা নিউজের তুমি স্ক্রিপ্ট লিখছো। তো তোমাকে এইভাবে ভেবে নিতে হবে যে সর্বপ্রথমে উল্টে দিলাম একদম প্রথম পার্টটিতে আমাদের লিখতে হবে কি, লিখতে হবে হচ্ছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মানে কী হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, ঠিক আছে, মানে ওয়াই এবং হাউ এই দুটোকে বাদ দিয়ে হোয়াট, ওয়েন, ওয়্যার, হুইচ, ঠিক আছে, এই চারটে প্রশ্নের উত্তর কিন্তু গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা সবার ওপরেই আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আসছে বন্ধুরা আমাদের ঘটনার বিবরণ, মানে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে থাকে মূলত দুটি প্রশ্নের উত্তর, একটা থাকে হচ্ছে ওয়াই, কেন হয়েছে, কেনর উত্তরটা আমরা ডেসক্রাইব করে লিখতে পারি, এবং হাউ মানে কীভাবে হয়েছে ঘটনাটি সেটা আমরা বর্ণনা করে লিখতে পারি। এটা থাকে সেকেন্ড পার্টে আমাদের, মানে উল্টে দিলাম পিরামিডটা, প্রথম পার্টে দেখলাম হচ্ছিল মূল অংশটা, সেকেন্ড পার্টে দেখলাম হচ্ছে আমরা ঘটনার বিবরণটা। থার্ড পার্টে বন্ধুরা আমরা লিখবো হচ্ছে প্রয়োজনীয় তথ্য, যে কোনো প্রয়োজনীয় তথ্য ধরে নাও যে এই ঘটনাটি ঘটেছে তার জন্য কে কে দায়ী, এই ঘটনাটির সঙ্গে যুক্ত কারা কারা, কতদিন ধরে বিষয়টি চলছে, যে আনুষঙ্গিক যে প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন যদি থেকে থাকে সেটা রাখবো আমরা হচ্ছিল থার্ড বা তৃতীয় পার্টে। এবার চলে আসছে মানে লাস্ট পার্ট, লাস্ট পয়েন্টটা হচ্ছিল অতিরিক্ত, একদম নিচে নিচে একদম ছুচলো অংশ অল্প করে থাকতে হবে, অতিরিক্ত অংশ মানে এক্সট্রা কোনো মানে মতামত যদি থেকে থাকে, এক্সট্রা যদি কোনো ভিউ থেকে, এক্সট্রা কোনো ইনফরমেশন থেকে থাকে সেটা লেখা হবে। এবার প্রশ্নটা হচ্ছে এই তো হয়ে গেলো ইনভার্টেড পিরামিডের স্ট্রাকচারটা কীভাবে হয়, এবার আমরা জানবো যে ইনভার্টেড পিরামিডে কেন লেখা হয়। দেখো এর কারণটা হচ্ছে হলো মানে একটা পত্রিকা ধরে নাও লেখা হচ্ছে, একটা নিউজ পত্রিকা ধরে নাও টোটাল একটা টোটাল পেজ ধরে আমাদের পুরো স্ক্রিপ্টটা তুমি লিখছো, ঠিক আছে, লিখলে তুমি এবার যখন তুমি লিখে পুরো জমা দিয়ে দিলে সেটা প্রিন্টে চলে গেলো, প্রিন্টে যখন পেজটার সেট আপ হচ্ছে, সে পেজটার সেট আপ হওয়ার সময় দেখো নিচের দিকে কোনো একটা অংশ বাদ দিতে হচ্ছে, মানে আর জায়গা নেই স্থানের অভাবে, তখন আমরা কী করতে পারি, তখন নিচের যদি কোনো পোর্শন একটু ছেঁটে কেটে বাদ দিয়েও দেওয়া হয় তাহলে দেখো খেয়াল করে দেখো অতিরিক্ত অংশটা বাদ গেল, বা মানে প্রয়োজনীয় কোনো কিছু একটা অংশ বাদ গেল, কিন্তু মূল যে বিষয়টি এবং তার যে ব্যাখ্যাটি সেটা কিন্তু আমাদের বাদ গেল না। তাহলে কিন্তু মানে কিছু যদি কোনো প্যারাগ্রাফ যদি নিচের থেকে যদি বাদও যায় কিন্তু মূল খবরটির কোনো ক্ষতি হবে না তাতে। এই মানসিকতা থেকে কিন্তু ইনভার্টেড পিরামিড লেখার স্টাইলটি জন্ম হয়। হোপসো পুরো ব্যাপারটি বোঝাতে পেরেছি তোমাদেরকে। কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে আজকের তারিখে বর্তমান যুগে ইনভার্টেড পিরামিড কতটা মানে এফেক্টিভ, ইনভার্টেড পিরামিডের এই টোটাল যে সেকশনটা এটা কি আমাদের আদৌ কি এই মুহূর্তে এখন দরকার নেই, এখন আমাদের দরকার নেই, এটা আমরা ছোট্ট করে বুঝে নেব। দেখো ব্যাপারটা হচ্ছে হলো ইনভার্টেড পিরামিড কনসেপ্টটা যখন একেবারে প্রথম দিকে জার্নালিজম নিয়ে যখন পত্রিকা লেখালেখি হতো তখন কিন্তু এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল, লেখা হতো। কিন্তু বর্তমান টাইমে সাম্প্রতিককালে রেডিও বা টিভি চ্যানেলগুলোতে যেটা হয় লাইভ দেখানো হয়, মানে ধরে নাও যে কোথাও একটা দুর্ঘটনা হয়েছে, পেপারে কখন আসবে, পেপার আসবে আগামীকাল, কিন্তু সেই মানে দুর্ঘটনাটির খবরটি ইতিমধ্যে কিন্তু গতকালই রাত্রিবেলায় বা সন্ধেবেলায় গতকালই কিন্তু রেডিওতে বা টিভি দলে টেলিকাস্ট করে দিয়েছে। তো এই ঘটনাটা যদি আবার সেমভাবে যদি পত্রিকায় যদি লেখা হয় বর্তমান যুগে তাহলে লোকে কিন্তু ইনফরমেশানটা ইন্টারেস্ট নিয়ে শুনবে না। কেন শুনবে না, কারণ অলরেডি গত রাত্রিরে তো সেই খবরটি দেখে নিয়েছে। ধরো না ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু একটা বলেছে বা ঘটেছে আজকে,
সেটা পত্রিকা কখন আসবে, আগামীকাল, কিন্তু অলরেডি রেডিও বা টিভির যেই বারবারন্তের যুগে কিন্তু সেই খবরটা অলরেডি মানুষের কাছে পৌঁছে গেছে, প্রধানমন্ত্রী কোনো কিছু বলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলেছে। তাহলে কিন্তু সেটাই যদি আমার ইনভার্টেড পিরামিডটাকে লেখা হয় যে কে বলেছে, কী বলেছে, কেন বলেছে, কীভাবে বলেছে, তাহলে কিন্তু সেটা গুরুত্বটা থাকবে না, লোকে সেটা পড়বে, কিন্তু জানা জিনিস কেন পড়বে। তাহলে এখন আমি ছোট্ট একটা প্যারাগ্রাফ পড়ি, একটু বুঝে নাও। এখন কী হয়, অতি দ্রুততার সাথে মানে বর্তমানে মানুষের সংবাদপত্রের থেকে নতুন সংবাদ পাওয়ার আশার অপেক্ষা করে না, কারণ এখন সংবাদপত্রতে ইনভার্টেড পিরামিড কাঠামোতেও তারা খুব একটা গুরুত্ব পাচ্ছে না, এই কাঠামোটিতে খুব একটা গুরুত্বপূর্ণ পাচ্ছে না, কারণ সব খবরই তার কাছে আগে থেকেই লাইভ পেয়ে যায়, আগে একদিন আগে থেকেই। তাই সাম্প্রতিককালে পাঠকের আগ্রহকে ধরে রাখার উদ্দেশ্যেই সংবাদপত্রগুলি ইনভার্টেড পিরামিড রিপোর্টিং সরি ইন্টারপ্রিটেটিভ রিপোর্টিং বা ব্যাখ্যামূলক সাংবাদিকতার উপর জোর দিচ্ছে। ব্যাখ্যামূলক কি, যে ঘটনা ঘটেছে সেটাকে ব্যাখ্যা করছে, যে ওই ঘটনাটির ব্যাকগ্রাউন্ডটা কী, ওই ঘটনাটির বিষয়বস্তুটা কী, ওই ঘটনার ভেতরে কোনো আরও অ্যানালিটিক্যাল পার্ট, বিশ্লেষণমূলক পার্ট, কোনো বিশেষজ্ঞ সেই ঘটনাটাকে কেন্দ্র করে কী বলেছে, এই যে টোটাল যে মানে একদম ব্যাখ্যা ব্যাপারটা, সেটা ইন্টারনাল মানে এই মেন ইনফরমেশন লোকের কাছে রয়েছে, লোকের কাছে কী নেই ইনসাইড স্টোরি, যে ইনসাইড স্টোরি বা বিশেষজ্ঞদের মতামত, এই বিষয়টি কিন্তু লেখা হয় মানুষের ইন্টারেস্টটা ধরে রাখার জন্য। মানে ধরে নাও আজকে কোনো একটা আমফানের মতন কোনো সাইক্লোন বা অন্য কোনো সাইক্লোন আঘাত নিয়ে এসছে, এতগুলো লোক মারা গেছে, এগুলো ইন জেনারেল লোকে জানে, তাহলে আজকে টিভি চ্যানেলে সেগুলো দেখিয়ে দিয়েছে, আগামীকাল পত্রিকা যে সেম ইনফরমেশনটাই দেয়, আমফান আসছে, পড়েছে উপকূলবর্তী এলাকায় এই সাইক্লোন, এত লোক মারা গেছে, লোকে তো জানেই, আবার কেন দেখবে। তাহলে পত্রিকা কী করবে, পত্রিকা করবে হচ্ছিল যে এই বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, কতগুলো লোককে উদ্ধার করেছে, তাদের এই মুহূর্তে কন্ডিশন কোথায়, ঠিক আছে, আবহাওয়া দপ্তর কী বলেছে, কতদিনের মধ্যে আবহাওয়াটি ঠিক হয়ে যাবে, এই যে মানে ব্যাখ্যামূলক ব্যাপারটা, সেটা কিন্তু তার পত্রিকাতে ঠাই দিচ্ছে তার লেখার মধ্যে। তা বোঝাতে পারলাম ইনভার্টেড পিরামিড কাকে বলে, হ্যাঁ তা বলে কিন্তু ইনভার্টেড পিরামিড যে পুরোপুরি ভ্যালুলেস হয়ে গেছে, ইট ইজ নট লাইক দ্যাট, এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, যখনই তোমরা স্ক্রিপ্ট লিখবে এই চারটে স্টেপ মাথায় রাখবে, সবার প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছিল আমাদের বিষয়টি ব্যাখ্যা, তারপরে তৃতীয় আমাদের লিখতে হবে হচ্ছিল মানে অতিরিক্ত প্রয়োজনীয় ইনফরমেশন, এবং চতুর্থ লিখতে হবে অতিরিক্ত ইনফরমেশন, ঠিক আছে। এই চারটে পার্টকে আমরা স্ক্রিপ্ট যদি লিখি তবেই তোমার স্ক্রিপ্ট কিন্তু সুন্দর হবে, এবং চ্যানেলে কিন্তু অডিশনে তুমি একদম ক্লিক করে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি কেমন লাগলো জানিও, ইনভার্টেড পিরামিড নিয়ে যদি আর কোনো কনফিউশন থেকে থাকে প্রশ্ন করে উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করবো আমি, দেখাবে পরে ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।